2013 ইং সালে 2013 ইং সালে রাত অনুমান না থানা দিন রায়ের খোলা সাকিনস্থ কেরার মাজারের পাশে পাকা রাস্তার পশ্চিম পাশে এই ঘটনাটা হলো পাঁচজন হলো এক নম্বরের শাহনাজ যে মারা গেছে তার স্ত্রী আব্দুল খালেক তারপরে রাজীব আব্দুল কুদ্দুস আরেকজন শাহজাদ তারা মোট পাঁচজন এই পাঁচজনের মধ্যে এই মামলায় ছিল অজ্ঞাতনামা অজ্ঞাতনামা বাদীতে অজ্ঞাতনামা আসামিদেরকে বাদী করে অজ্ঞাতনামা এই মামলা দায়ের করা হয় তারপরে পুলিশ চার্জশিট দাখিল করে পাঁচজনকে আসামি করে এই উল্লিখিত পাঁচজনকে এর মধ্যে চারজন বিকো আদালতে 164 ধারা জবানবন্দি প্রদান করে নিজেদেরকে দোষ স্বীকার করে এর মধ্যে বিকো আদালত 27/3/2024 তারিখে বিকো অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের মাননীয় বিচারক জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব চারজনের মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন ¡Gracias!